আগামীকাল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই দিন উপলক্ষে মঙ্গলবার সাত সকালে পুরাতন মালদহ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বচ্ছতা সেবা কর্মসূচি গ্রহণ করা হলো। উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন স্নেহা বর্মা সহ পৌরসভার কর্মীরা। এদিন খোদ কাউন্সিলর পুরকর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ড নোংরা পরিষ্কার করার কাজ করেন, কোদাল দিয়ে ড্রেনের নোংরা সাফাই করেন। ওই এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা বলেন, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এমন উদ্যোগ মিশন নির্মল বাংলার টিম ছিল। আমরা সাফাই অভিযান সহ মানুষকে ডেঙ্গু নিয়েও সচেতন করেছি। দিনটি আমরা উদযাপন করছি পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় সাত নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে। আমরা সকলে জানি জাতির জনক মহাত্মা গান্ধীজির আগামীকাল 155তম জন্মদিবস। সে উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী নির্মল বাংলা এবং ভারত সরকারের নির্দেশ অনুযায়ী স্বচ্ছ ভারত অভিযানে আমরা সামিল হয়েছি। এলাকার মানুষকে সচেতন করতে এসেছি। আমরা আজকের দিকে অঙ্গীকারবদ্ধ, এই এলাকার মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন পালন করে এবং কোন রোগ যেন না হয়, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকবে, মানুষদেরও কাছে আবেদন থাকবে আপনারা সজাগ হন। আমাদের পথে আমাদের পৌরসভার সমস্ত রকমের নির্মল বন্ধুর 100 দিন ক্যাজুয়াল থেকে আমরা যারা নির্মল বন্ধুর, আমাদের ডেঙ্গুর পুরুষ এবং মহিলা টিমও পথে থাকে, কোনো সমস্যা হলে তাদেরকে জানাবেন। তার পাশাপাশি আমরা মানুষের পাশে মানুষের সাথে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা, আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে তথা মালদা জেলা জুড়ে যে প্রবল বর্ষণ, সেই প্রবল বর্ষণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মানুষের পাশে মানুষের সাথে আমরা অঙ্গীকারবদ্ধ এই দিনটি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি এবং অগ্রিম শুভেচ্ছা থাকবে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।